আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার দুপুরের যে খাবারের মেনুটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দুইটা মেনু একটা হলো সিম্পল একদম খুবই সহজভাবে আমরা কীভাবে ঢেঁড়সটা বানাইতে পারি তৈরি করতে পারি তো এখানে চারশো গ্রামের মতো ঢেঁড়স আছে আমার তো প্রথমে আমি যেটা বলবো যে ঢ্যাঁড়সটাকে আমি কেটে নিচ্ছি এখানে আধা কেজি থেকে একটু কম আছে এখানে আমি এক টেবিল চামচের মতো অয়েল দিছি এরকম আর কি দেখতে মনে হচ্ছে না যেন একটু বেশি মনে হচ্ছে আর কি তারপরে খুবই সিম্পল হয় তা আমি সবসময় ঢ্যাঁড়সটা ফ্রাই করি এখানে তেলের সাথে আমি একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি যে লবণটা আমরা লবণ সবসময় একটু কমে দেবো এখানে হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি কারণ আমি তেলের মধ্যে যে কোনো যে কোনো তেলের মধ্যে যদি আমরা চেষ্টা করি একটু হলুদের গুঁড়াটা আগে দিয়ে দিই এখানে একটা আমি দারুচিনি একটা স্টিক দারুচিনি দিচ্ছি আমি এখানে আমি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি আর কি তা একটা কথা আমি বলি যে এটা হলো যে ঢেঁড়সটাকে আমরা একদমই পাতলা পাতলা করে কাটবো না এটাকে আমরা একটু ভারী করে মানে একটু একটু মোটা মোটা করে কাটবো তাহলে হয় কি ঢ্যাঁড়সটার ভিতরে যে একটা জুসি ভাব ওইটা খুব ভালো থাকে নর্মালি ঢ্যাঁড়সটা যদি খুব বেশি পাতলা করে আমরা কাটি তাহলে হয় কি ভাজি করলে পরে এটা একদম ভেঙে ভেঙে যায় আর খেতে অতটা ভাল লাগে না কালারটাও মানে একদম ব্রাইট সুন্দর একটা যে সবুজ কালার এটা থাকে না তো খুবই সিম্পল আমি এটা করছি আর ঢেঁড়স কাট করতে কম বেশি আমরা সবাই জানি এরকম আর কি আর কি তো ঢেঁড়সের অনেক গুণাগুণ আছে যেটা হয়তো আমরা জানি অনেকে জানি অথবা আমরা অনেক বেশি হয়তো মানে বুঝি না তো আমার মনে হয় সবজিটা যে কোনো সবজি একটু বেশি কুক করা ঠিক না এটা আমাদের বিভিন্ন ডাক্তাররাও বলে আর কি তো আমরা আমি এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না একটু নরম করেই আমি জাস্ট এখানে এক চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া দিলাম আর কি তো এখানে এই তিনটা চারটা জিনিসই থাকবে যেমন তারপরে আমি লাস্টে যখন আট মিনিটের মতো আট নয় মিনিট হলে আমার ঢ্যাঁড়সটা হয়ে যাবে এখন আমি ঢ্যাঁড়টাকে ঢেলে দিচ্ছি তো ড্যাশটা যে আমি ঢেলে দিচ্ছি এটা ঢেলে দিয়ে আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে আমি ঠিক জাস্ট তিন মিনিটের মতো একটু ঢেকে দিব তিন মিনিটের মতো ঢেকে দিয়ে আমি ঢাকনাটা উল্টায় আবার এগুলো আমি আপনার আমরা কম বেশি সবাই জানি ঢেঁড়সের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে ভিটামিন এ এসি আছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গান এগুলি সবই আছে বিটা ক্যারোটিনও আছে সহ আমাদের ডায়াবেটিস যাদের ইয়ে আছে অ্যাজমা আছে নিমিয়া এনিমিয়া রোগের সমস্যা এগুলি সব কিছুই মানে ঢেঁড়স নিয়মিত খাইলে যেটা হয় আর কি সবজিতে নর্মালি খুবই সামান্য মশলা দিলে ভালো কিডনির কার্যক্ষমতাও বাড়ায় আমাদের অনেক অনেকের কনেস্টিভিশনের সমস্যা আছে ওইটাও মানে কমায় আসলে সত্যি কথা বলতে যেটা কিছু কিছু সবজি আছে এগুলোর গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না তো আমরা আসলে একটু জেনে বুঝে খাইলে ভালো ভালো যেটা হয় আর কি তৃপ্তি আসে আর যে কোনো সবজি আসলে এই ধরনের ভাজি জাতীয় সবজিগুলাকে আমরা মানে খুব বেশি মশলা দিয়ে খাবো না খুব বেশি কুক করে খাবো না তাহলে যে ভিটামিনটা এটা আসলে অতটা গুণগত মান থাকে না এরকম আর কি তো আজকাল সবাই স্বাস্থ্য সচেতন সবাই মোটামুটি এগুলি সম্পর্কে জানে যতটুকু সম্ভব হয় যে সয়াবিন অয়েলটাকে একটু অ্যাভয়েড করা উচিত আমি এখানে বসে অলিভ অয়েল ইউজ করছি তো অনেকে আবার সরষা তেল খেতেও খুব পছন্দ করেন সরিষা তেলটা একটু মানে একটু আগুনের মধ্যে কি বলে একটু হয় এরকম আর কি ডেঁড়শ কিন্তু আবার ওজন নিয়ন্ত্রণও করে অতিরিক্ত কারণ যদি চিন্তা থাকে তাহলে মানে ডায়েটের মেনুতে এটা রাখা যায় কারণ এটা যেহেতু হজমের জন্য খুব ভালো ফাইবার জাতীয় একটা ইয়ে সবজি আর কি তো এইখানে এটা আবার অনেক আবার আরেকটা কথাও আমি মানে জানছি আমাকে এক ডক্টর বলছিল যে এটা খারাপ যে একটা কোলেস্ট্রল আছে ওটার মাত্র কমা তো আসলে সবজি খাওয়ার বিকল্প কিছু নেই তো আমি যেটা করি আমি খুব মানে কি বলে মানে খুব অল্প সময় কুক করি টোটাল আমার এখানে এখানে কভার করে দিছি একবার আমি তিন মিনিট কুক করলাম আবার আমি ঠিক চার মিনিট কুক করব। এরপর আমি ঢাকনাটা সরাই শুধু জাস্ট দুইটা মিনিট একটু নাড়াচাড়া করে আমি ঢেঁড়সটা উঠে নিব টোটাল আমার আট থেকে নয় মিনিটেই আমার এখানে ঢেঁড়সটা হয়ে যাবে এখানে আমি এখন ইয়ে দেবো একটু নাড়াচাড়া করে একটু একটা টমেটো দেবো ইচ্ছা ছাগল আরও বেশি টমেটো এখানে দেওয়া যায় তা আমরা যেহেতু টমেটোটা একটু বেশি ভর্তা খাই না মানে মোটামুটি সিদ্ধ হয়ে যায় এরকমভাবে এই টমেটোটা খাই আর কি এরকম আর কি আমার টোটাল এখানে ঢেঁড়সের কালারটাও একদমই সবুজ থাকবে আমার টোটাল এখানে নয় মিনিট সময় লাগছে আমার ঢেঁড়সটা হইতে তো পেঁয়াজ সাধারণত আমরা নর্মালি সবাই কাটি এখানে পেঁয়াজ কাটার কোনো কোনো ইয়ে নেই পেঁয়াজটা একটু মোটা করে কাটলেই ভালো পেঁয়াজের একটা পেঁয়াজ আমাদের অনেক ধরনের উপকার করে পেঁয়াজ মানে হজমের জন্য পেঁয়াজ ভালো এরকম আর কি তো আমরা চেষ্টা করব এখন যেহেতু আমাদের কি জানি বলে এই তো আমি এখানে দুইটা তিনটা কাটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমি ফালি করে দিই না যেহেতু এখানে বাচ্চারা খাবে এরকম আর কি খুবই সিম্পল অয়েতে আমি দুইটা রান্না করছি এখানে এটা আর কি একটা এই তো আমার ঢেঁড়সটা এখন আমি শুধু জাস্ট আরও দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি উঠাই নিব এখানে আমি জাস্ট তিন মিনিটের জন্য টোটাল আমি এখানে ঢেঁড়সটাকে নয় মিনিট রান্না করছি মানে ঢাকনা দিয়ে আমি রান্না করছি সেভেন মিনিটের মতো আর বাকি দুই মিনিট আমি ডাকনাটা সরাই এটা নাড়াচাড়া করে নিছি আর কি এটা আর কি তো এখন আমি আর ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যদি ভিতরে কোনো ডাকনার থেকে অথবা কোনো পানি এক্সট্রা কোনো টমেটোর থেকে পানির থাকে এটা ইয়ে হয়ে যাবে মিলে যাবে এটা দেখেন আমার ড্যাসটা একদমই গ্রিন আছে যেটা বাচ্চারা যেহেতু খাবে বাচ্চারা দেখতে সুন্দর লাগলে বাচ্চারা বেশি ইয়ে হবে সবজি খাওয়াটা বাচ্চাদের জন্য খুবই দরকার তো এখানে ইচ্ছা করলে এখানে একটু আলুও দেওয়া যাইতো এরকম অথবা চিংড়ি মাছও দেওয়া যেত তো আমার বাচ্চারা কিন্তু আমার ছেলে যেহেতু চিংড়ি মাছ খায় না ওই হিসেবে আমি চিংড়ি মাছটা দিলাম না আর কি ঢেঁড়স কিন্তু মানে হাড় মানুষের হাড় হাড়টাকে শক্ত করে এই জন্য আসলে বাচ্চাদের জন্য ঢেঁড়স খুব ভালো জিনিস যাদের বাচ্চারা খায় আর কি তারপরে ডায়াবেটিস ডায়াবেটিস আমার বাবার ডায়াবেটিস ছিল ডায়াবেটিস রোগটাকেও কিন্তু মানে নিয়ন্ত্রণে রাখে এটা আর কি এগুলো তো এগুলি সম্পর্কে আসলে জানলে তো জানার আর শেষ নাই জেনে বুঝে একটু খাইলে নিজের কাছে একটা তৃপ্তি পাওয়া যায় এরকম আর কি একটু জানলেই ভালো এটা আর আমার এখন ঢ্যাঁড়সটা হয়ে গেছে আমরা টোটাল আমার এখানে নয় মিনিট সময় লাগছে দেখেন আমার ঢ্যাঁড়সটা একদম যেরকম সবুজ রঙের এরকম আজকে দুপুরে লাঞ্চ ছিল আমার এটা দুপুরবেলা আমার খাওয়ার এই সবজিটা আর এটা ছিল এরপর আমি যে এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিব সেম প্যানেই আমি একটুখানি গরম পানি দিয়ে ওয়াশ করে আমি সেম প্যানেই এটা রান্না করব আমার চিকেনটা রান্না করবো আর কি দেখেন আমার ঢ্যাঁড় একদমই কোনো ভেঙে টেঙে জানে যেহেতু আমি একটু মোটা মোটা করে দেখতেই বোঝা যাচ্ছে আমি কীরকম মোটা করে এগুলা একটু মোটা করে কাটছি আর কি নর্মালি একটু তো খুবই ভাল লাগে এভাবে ঢ্যাঁড় করে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম ইচ্ছা করলে এটার সাথে বললাম তো ইয়েও দেওয়া যায় কি আলুও দেওয়া যাবে চিংড়ি মাছও দেওয়া যাবে তো আমি নর্মালি আমার যেহেতু আমার ছেলে খায় না ওই আমি করি না আর আমি সিম্পল সবজিটাই আমি সবসময় প্রেফার করি আর এখানে আমি মশলা তেমন কিছুই দেই নি স্ক্রিনে অবশ্যই দেখা দেখছেন আর অবশ্যই চেষ্টা করবেন যেন কোনোভাবে যেন লবণটা বেশি না হয় যে কোনো কিছুর স্বাদ কিন্তু মানে খারাপ করে ফেলা আর লবণটা আমাদের শরীরের জন্য অত ভালো কিছু না তো লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেওয়া ঠিক এখানে নির্দিষ্ট লবণটা স্বাদ মতো দিলেই ভালো সবাই সবার টেস্ট অনুযায়ী তো এখন এই প্যানটায় আমি এই তো আমার হয়ে গেছে আমার প্যান্টটাতেই আমি একটু গরম পানি করে ফেলে দিয়ে আমি আমার চিকেন যেটা নাট চিকেন যেটা বাদাম চিকেনও বলতে পারেন নাট নাট দিয়ে আমি একটা চিকেন মেক করছি এটা এখন দেখাবো তো খুবই সিম্পল অয়েতে খুবই সিম্পল অয়েতে আমি করছি আমার এখানে আটশো গ্রামের মতো চিকেন আছে তো চিকেন এখানে কাট করার আর তেমন দেখানোর কিছু নেই দেখাইতে গেলে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এতটা আসলে এটা ঠিক না আমি এখানে দেড় টেবিল চামচের মতো অয়েল দিলাম অয়েল দিয়ে গরম মশলা যেটা তেজপাতা দারচিনি এলাচি আবার স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি এখানে আমি বরাবর মতো হলুদ দিয়ে দিচ্ছি যেন না ছিটা মানে কোনোভাবে যেন কালারটা ধরে যায় আমার রঙটা হয়ে যায় চিকেনের গায়ে আর সল্টও দিচ্ছি পরিমাণ মতো যতটুকু শুধু আমি চিকেনটা জাস্ট এটা যেহেতু ব্রয়লার মুরগি চিকেনটা জাস্ট একটু আমি বেশি না চার মিনিটের মতো আমি এটাকে একটু ফ্রাই করে নিব চিকেনটাকে দেন এটা উঠে আমি এই আর তেল দিব না তো আমরা সবাই জানি কম বেশি আসলে তেলটাকে যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করাই ভালো মুরগিটা একদমই ফ্রেশ ছিল তো আমি সবসময় একটু নাট দিয়ে আমি এটা আমরা জানি নাট সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি বাচ্চারা আসলে নর্মালি যে কোনো ধরনের বাদাম বাচ্চারা ধরে খাইতে চায় না তো এইভাবে প্রসেস করে একটু খাওয়াইলে বাচ্চাদের জন্য ভালো আমাদের বড়দের জন্য ভালো তা আমার বাচ্চারা এটা রুটির সাথে খাইছে রুটি পরোটা সাদা ভাত যে কোনো সাথে কিছুর সাথে মানে এটা ক্রিমি টাইপের একটা চিকেন হয় আর কি তো আশা রাখি আমার আমার এই চিকেনটা এখন প্রায় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো জাস্ট চার মিনিটের মতো এরকম আর কি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে খাইছি এটা নাড়াচাড়া করে যে কোনো খাবারের মধ্যে আসলে নাড়াচাড়ার মধ্যে আসলে মশলাটা ভালো করে ভিতরে যায় তো এটা একটা এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক এই আর কি এখানে আমি আর জাস্ট টু মিনিটের মতো রেখে আমি চিকেনগুলো উঠিয়ে নিব বেশি আমি ইয়ে করবো না এটা করছি দুই মিনিটের মতো টোটাল আমি চার মিনিট চিকেনটাকে ফ্রাই করছি এটা কেশিও নাট দিয়ে করছি কেশিও নাট নাটটাকে আমি পেস্ট করে নিছি এখন আমি চিকেনটাকে উঠাই নিব আমার এখানে কেশির নাট বলতে এরকম নাটই ভালো প্রতিদিনে আমাদের আসলে একটু একমাত্র নাট খাওয়া উচিত তো এই কেশি নাটে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ওগুলো যে আমাদের ইমিউনিয়া সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কেশীয় নাট খুবই ইম্পর্টেন্ট তো আমি আগেও বলছি বাচ্চারা নর্মালি এভাবে নাট ধরে খাইতে চায় না তো এভাবে করে খাওয়াইলে অবশ্যই বাচ্চারা বুঝতে পারবে না যে চিকেনের সাথে ওরা ইয়ে করে অবশ্য আমাদের নিউট্রিশিয়ানটাও ভালো রাখে এটা আর কি তো না নাট নাট অনেক ধরনের আমাদের হেলথে অনেক ধরনের ইয়ে আছে এখানে দেখেন আমি সেম প্যানটাতে সেম তেলটার মধ্যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি ইয়ে দিলাম পেঁয়াজ দিলাম আর কি পেঁয়াজটাকেও আমি খুব বেশি যে ব্রাউন কালার করবো তাও না পেঁয়াজ এমনিতেই পরে মিলে যাবে এখানে আদা রসুন পেস্ট করা আর কি এখানে চার কোয়ার মতো রসুন আর আদা এক এক ইঞ্চ পরিমাণ ইয়ে এটা আমি ফেস্ট করে নিছি। সবসময় চেষ্টা করবেন যে কোনো মশলা জাতীয় ইয়েগুলায় সাথে সাথে প্রেস ইউজ করার জন্য আর কি প্রেস খাওয়ার জন্য এটা আমাদের শরীরে সরাসরি আসলে এই ফেস্টগুলো আমাদের শরীরে সরাসরি এফেক্ট হয় এরকম আর কি আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কি হাফ চা চামচের মতো সব মশলাই এখানে আমি হাফ চা চামচের মতো দিব যেমন এখানে জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আমি এখানে টালা জিরার গুঁড়াটা দেয় এমনিতেই এমনি জিরার গুঁড়াও দিতে পারেন আমি পরে আবার একদম লাস্টে আমি এখানে জিরার গুঁড়াটা আবার হাফ চা চামচ দিব আমার ঘরে করা জিরার গুঁড়া এটা আর এখানে মরিচের গুঁড়া দিছি আমি এটা আর কি এটা তো ভালো করে একটু কষাই নিব আমি একটু দু তিন মিনিট ধরে আমি এখানে কষাবো কষায় আমি চিকেনটা দিয়ে দেন একটু কষাই নিব আর কি আমি যে যেহেতু এখানে ইয়োগা টক দই যেটা টক দই ইউজ করব তো আলাদা এক্সট্রা কোনো পানি আমি এখানে দেবো না আমি লবণ দিয়েছি পরিমাণ মতো যেহেতু আমি চিকেনও ওখানে লবণ দিয়েছি এখানে আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন সবাই সবার স্বাদ মতো দেবেন এখানে আমি চার টেবিলটা চামচের মতো ইউ দিয়েছি যেটা আমি আগে ফেটে নিচ্ছিলাম আর কি ইউ এই চার টেবিল চামচ ইয়োগাট নিয়েছি আর কি আমি এটার সাথে মশলাটা মশলাটাও কষানো হয়ে যাবে বা সে চিকেনের সাথেও ইয়ে হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা টমেটো আর দুই ইঞ্চ পরিমাণ ক্যারট মানে গাজর আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে এটা এটার সাথে দিয়ে নিচ্ছি মাছারা নর্মালি সবজি খুব একটা বললাম না কিছু অল্প কিছু বাসা কিছু সবজি খায় তো এভাবে দিলে বাচ্চারা বুঝতে পারবে না আর আমরা জানি ক্যারট ক্যারটের মতো অনেক কিছু আছে সবার হেলথের জন্য এটা ভালো এটা হলো কথা তো আমি এভাবে নর্মালি আমার নিজের নিজস্ব ইয়ের থেকে আমি এগুলা করি আর কি যে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে বাচ্চারা যেহেতু ওদের মনে ওইটাই কাজ করে যে না আমি তো সবজি অলরেডি খাইছি না অ্যানাপ সবজি আসলে শুধু একটু ঢ্যাঁড়স খাইলে এখানে অ্যানাপ সবজি তো হচ্ছে না তো এই জন্য এখানে আমি একটু দু ইঞ্চ পরিমাণ ইয়ে গাজর আমি এর সাথে টমেটোর সাথে দিয়ে এটা পেস্ট করে নিছি আমি ডারে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিছি আর কি তো যাই হোক এখন এটা আমি কষানোর জন্য প্রায় এখানে আট আট থেকে নয় মিনিটের মতো আমি অপেক্ষা করব করে আমি অপেক্ষা শেষ এখানে করে আমি এখানে এটা নাড়াচাড়া করব ভালো করে মানে মশলাটা যেন ভালো করে চিকেনের ভিতরে ভালো করে যায় এটার জন্য আমি করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার এই ইয়ে চিকেন রান্নাগুলি তো আমি আরও কিছু চিকেন রান্না আমি আপনাদেরকে দেখাবো যে টেকনিক্যালি কিভাবে আমরা বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে পারি এটা আর কি আজকাল তো বাচ্চারা যে পরিমাণ মানে ল্যাপটপ বলেন ওদের নিজস্ব স্মার্টফোন বলেন সব কিছুর মধ্যে থাকে তো এটা ব্যালেন্স করার জন্য হলো একটু একটু আমাদের মায়েদের একটু মানে টেকনিক্যালি বিভিন্ন টেকনিক ইউজ করে করে ওদেরকে একটু সবজি ফ্রুটস এগুলো খাওয়ানো দরকার আসলে আমি করি এখানে আমি দুইটা তিনটা ইয়ে কাঁচামরিচ আমি ইয়ে করে দিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগি এটা সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না এই জন্য আলাদা এখানে আমি কেশিও নাটটা এখানে কেশিও নাট আটটা কেশিও নাটকে আমি ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে এটা ব্ল্যান্ডারে আমি ফেস্ট করে নিয়েছি কাঁচা কেশিও নাটটা আর কি তো এটা ভিজিয়ে রাখছি প্রায় আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম এখন এটা ব্ল্যান্ডারে ফেস্ট করে আমি এটার সাথে দিয়ে দিছি। আর এটা ধুয়ে বাটিটা ধুয়ে একটু তিন টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো সরি আমি পানি দিচ্ছি আর কি যে বাটিটা থেকে নাটের পেস্টটা আমি দিচ্ছি এখন এটার সাথে আমি যেটা দিচ্ছি এটা পাঁচলে লিপ ফাসলে লিপটা এটা অপশনাল এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন পরে আবার আমি কিন্তু আবার মেথি লিপস যেটা যেটা প্যানোগ্রিক লিপস বলে ওইটাও আমি দিব ওইটা সুন্দর একটা অ্যারোমা হয় আর মেথি লিপস আমাদের শরীরের জন্য খুবই ভালো মেথি জিনিসটাও আমাদের শরীরের জন্য ভালো তো এত কিছু যদি বলতে যাই তাহলে আসলে খুব বেশি বলা হয়ে যায় আর আমরা তো আসলে অত বেশি না আমরা হয়তো ডাক্তারের থেকে ইয়ে করে অথবা নিজের এক্সপেনে নিজের বুদ্ধি বিবেচনা খরচ করে যেটা করি আর কি তো মেথিতেও অনেক মেথি লিপস মেথিতেও অনেক গুণাগুণ আছে কম বেশি সবাই জানে আর সুন্দর একটা অ্যারোমা হয় এটা আর কি তা আবার আমি এখানে জাস্ট ফাইভ মিনিটের জন্য কভার করে দিছি যেন মশলাটা ভালো করে ভিতরে ইয়ে হয়ে যায় এরকম আর কি আর টোটাল আমার এখানে টোয়েন্টি মিনিটের মতো ফুল চিকেনটা হইতে আমার টোয়েন্টি মিনিট সময় লাগছে ফ্রাই থেকে মানে চিকেনটাকে যেরকম আলাদা করে আমি ফ্রাই করছি ফ্রাই করে যেভাবে করছি আর কি টোটাল ফুল টাইমটাতে আর কি এখন আমি যেটা করব একটু নাড়াচাড়া করে দিলাম যে দেখেন এখানে মানে খুব সুন্দরভাবে চিকেনটা ইয়ে গেছে একটা জিরা হাফ টি স্পুন এখানে দিয়েছে আগে আমি হাফ টি স্পুন দিচ্ছি আর সব মশলা আমি এখানে হাফ টি স্পুনের মতো মতো দিচ্ছি আর এখানে আমি এই আদাটা একটু বেশি দিচ্ছি আদাটা প্রায় আমি দেড় টেবিল চামচের মতো দিচ্ছি দিলাম আর কি আর রসুনটা আমি বললাম তো চার পাঁচ কোয়া মানে এক টেবিল চামচের মতো রসুন রসুন পেস্ট দিচ্ছি আমি এখানে আমি ওই যে বললাম না মেথি লিপসটা যেটা ফ্যানোগ্রিক লিপ ওইটাকে আমি হাত দিয়ে একটু কসলাই দিছি আর কি আর লাস্টে আমি এখানে এক দেড় টেবিল চামচের মতো আমি এখানে বাটা দিছি এটা দিলে এটার যে একটা নাট অথবা নাটের যে একটা ব্যালেন্স চিকেনের যে ক্রিমির একটা ব্যালেন্স হয়ে যায় খুবই টেস্ট লাগে খাইতে এরকম আর কি এটা আপনি শুধু সাদা ভাত না পোলাও অথবা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করলে ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম